আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে এখানে প্রায় 27 লক্ষ বাংলাদেশি সৌদি আরবে বসবাস করছে। তো আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি সেখানে আজকে নবীনগর এবং বানসারামপুর মিলে আজকে এখানে সম্বর্ধনার আয়োজন করেছে, এবং এই সম্বর্ধনা যাকে সম্বর্ধনার আয়োজনের আয়োজক যারা তাদের সাথে কথা বলবো এবং যিনি সম্বর্ধিত তার সাথে আমি এখন কথা বলবো। আপনি সৌদি আরবে এসেছেন আজকে, আপনি উমরায় আসার পরে, আজকে রিয়াদে আসার পর আপনার এলাকার মানুষের ভালোবাসা এবং আন্তরিকতা আজকে আমরা আসলে আশ্চর্য হয়ে গেছি। এত রাত ধরে আপনার জন্য সব অপেক্ষা করছে এবং আজকে এখানে আপনার জন্য সম্বর্ধনার আয়োজন করেছে। তো এই যে প্রবাসে এসে আপনার উমরাটা কি, বা আপনি কি দেখছেন? প্রবাসে এসেছি আসলে, আমি উমরা করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি ভিন্ন ধরনের মানে আমার খুবই ভালো লেগেছে যে এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখানে যারা আজকের এই নাগরিক সম্বোধন আয়োজন করেছেন তাদের সকলকেই আমি এইভাবে যে আমাকে বরণ করে নেবেন আমি কখনোই ভাবিনি। তো আমি মনে করি যে প্রবাসে যারা আছে তাদের আন্তরিকতার কোনো অভাব নেই এবং ভবিষ্যতে তারা এই ধরনের আন্তরিকতার সহিত এই দেশে বসবাস করছে তার জন্য ওনাদেরকে ধন্যবাদ, এবং তারা যেন আমাদের সবসময় আমাদের যারা আছে এখানে নেতৃত্ব দিয়ে আমাদের সকল বাংলাদেশি ভাইদেরকে যেন তারা দেখাশোনা করে, এই আমার প্রত্যাশা। এবং তিনবার ইউনিয়ন চেয়ারম্যান, আজকে আপনি এখানে প্রবাসে আসার পরে আপনি ইউনিয়নে যারা প্রবাসী আছেন তাদের জন্য কি ভাবছেন? আমি আমার ইউনিয়নে যারা প্রবাসী আছেন তাদের কিছু কিছু লোকজনের সাথে আমি আলোচনা করেছি, তাদের যে অবস্থা আমি দেখেছি কিছু লোক খুবই ভালো আছে, আবার কিছু কিছু লোক একটু সমস্যা আছে। তো আমি ভাবতেছি যে তাদেরকে কি করা যায়, আমি কিছু যারা তাদেরকে পাঠিয়েছে তাদের সাথে আমি কথা বলবো যে তাদের এই সমস্যাগুলো যেন সমাধান করে, এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকে যেন একটা গাইডলাইন দেবো, তারা যেন সুন্দরভাবে এখানে এসে কাজকর্ম পায় এবং তারা যেন ভালো থাকতে পারে, সেই জন্য তাদেরকে আমরা একটা আলোচনা করে তাদেরকে গাইডলাইনগুলো আমরা দেবো ইনশাআল্লাহ। আপনি দীর্ঘদিন সৌদি আরবের রাজনীতি করছেন এবং এখানে আওয়ামী পরিষদের সভাপতি, তো আজকে আপনাদের এই সম্বন্ধ অনুষ্ঠান এবং আজকে যে প্রবাসীরা এখানে একত্রিত হয়েছেন, এই প্রবাসীদের ব্যাপারে আপনার অভিমত কী, বা এই প্রবাসে যারা আছেন তাদের আজকে, আপনি জানেন যে করোনা পরবর্তী এখানে আসার পর অনেক লোক বেকার সমস্যা আছেন এবং অনেকে আকামা একামা ছাড়া কাজ করছেন, এই যে জিনিসগুলো নিয়ে আপনার অভিমত কী? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো যারা প্রবাসী আছেন, আপনিও দীর্ঘদিন যাবত আমাদের সাথে আছেন, সমস্যা তো থাকবেই, যেখানে অনেকগুলো মানুষ সৌদি আরব আসছে সব মানুষের একসাথে সমস্যা সমাধান করা সম্ভব না। আমরা দূতাবাস এবং কমিউনিটি নেতৃবৃন্দ সবাই মিলে কিন্তু আমরা কিছু কিছু সমস্যার সমাধান করছি, হয়তো পুরোপুরি সমস্যা সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এবং সৌদি আরবের নিয়ম কানুন আইন কানুন আছে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমরা বাংলাদেশের থেকে আসার সময় এই বিষয়গুলো যদি খেয়াল করি তাইলে কিন্তু এখানে সমস্যাগুলো হয় না। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এবং আমরা যারা নতুনভাবে আসবেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন জেনে বুঝে শুনে এবং খোঁজ খবর নিয়ে, কারণ এখানে প্রত্যেকটা গ্রামের লোক স্বজন কিন্তু আসে এই সৌদি আরবে। আমরা যদি একটু কষ্ট করে আমার পাশে বাড়ির লোক করলে জিজ্ঞেস করি যে এই বিষয়টা গেলে আমি কি উপকৃত হবো কি উপকৃত হবো না, তাইলে কিন্তু সমস্যা থেকে কিছুটা হলেও আমরা রক্ষা করতে পারি, কিন্তু আসলে আমরা কিন্তু সেটা হয় না। তো যাই হোক, আমরা চেষ্টা করব এই রিয়াদ কমিউনিটির নেতৃত্ব হিসাবে আমরা চেষ্টা করব সমস্যার সমাধান আনতে, এবং আমরা যেটা না পারি আমরা দূতাবাসে শরণাপন্ন হই এবং দূতাবাসে রেসপন্স করে অনেক সময়, ও তার অনেক সমস্যা তাদেরও নাগালের বাইরে থাকে দেশের আইন কানুন বা কফিল সংক্রান্ত। আজকে যে সম্বোধিত অতিথি উনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনার প্রতি আপনার প্রত্যাশা কি প্রবাসীদের জন্য? প্রবাসী উনার প্রত্যাশা আমার বক্তব্যে উনাকে বলেছি যে আমাদের প্রবাসীরা অনেক সমস্যায় পড়ে গেছে, দেশে ছুটিতে গেলে পারিবারিক সমস্যা থাকে, জমি জমার সমস্যা থাকে, এই সমস্যাগুলো যেন উনি প্রায়োরিটি বেসিস শেষ করে দেয়, কারণ আমরা হয়তো 2-3 মাস 4 মাসের ছুটিতে নিয়ে যাই, দীর্ঘ সময় থাকতে পারি না, এই সময়ের মধ্যে যেন তার সমস্যাটা সমাধান করে আসতে পারে উনি যেন সেটা বিশেষ প্রায়োরিটি হিসাবে এই সমস্যাটা নেয়, উনার কাছে আমাদের এই আবেদনটুকুই করছি। আপনি দীর্ঘদিন মিডিয়ার সাথে জড়িত ছিলেন এবং আমি যতটুকু জানি দেশের পলিটিক্যাল গ্রাউন্ডে আপনার একটা আছে, তো আজকে আপনি এখানে প্রবাসে আসার পরে এই প্রবাসীদের ব্যাপারে আপনার অভিমত কী, বা আজকে আপনারা এখানে সম্বোধিত অতিথি হিসাবে এখানে এসেছেন, তো আজকের এই প্রবাসীদের ব্যাপারে আপনার অভিমত কী এবং প্রবাসে আসতে হলে কী করণীয়? আসলে উমরা করার জন্য সৌদি আরবে এসেছিলাম, তো সেই সূত্র ধরে মক্কা মদিনা শেষ করে রিয়াদে আসলাম, মূলত আসলে প্রাণের টানেই, কারণ এই রিয়াদে আমাদের বানসারামপুর নবীনগর তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজার হাজার লোক থাকে এবং অনেকের সাথে আমাদের আত্মীয়তা এবং নানান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তো ভাবলাম যে আসলে এই সৌদি আরব আমাদের একটা ইসলামিক দেশ, দীর্ঘদিনের স্বপ্ন ছিল আসার, তো হজকে কেন্দ্র করে যেহেতু এসেছি এখানে শুভাকাঙ্ক্ষীদের সাথে সাক্ষাৎ, আর সেই সাক্ষাতের সূত্র ধরেই
যে রিয়াদস্ত বানসরামপুর নবীনগর উপজেলা প্রবাসীদের এই রাজতন্ত্রের একটি দেশে এত নান্দনিক একটা আয়োজন শত ব্যস্ততার মধ্যেও এই আয়োজনের জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ নিজ নিজ কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক নানান ব্যস্ততার মধ্যেও এই আজকে অনেক রাত হয়ে গেল, এখনও পর্যন্ত এই সময় দিয়ে প্রোগ্রাম করেছে। তো এখানে এসে আসলে অনেকের যেমন সফলতার গল্প শুনেছি, তেমনই অনেকের বিভিন্ন আকামা সংক্রান্ত বা অনেকে নানান জটিলতায় অবৈধ হয়েছে, তাদেরও অনেক দুঃখ বেদনার গল্প শুনেছি। তো সব মিলিয়ে আসলে অনেক কিছু জানার, অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে। তো আশা করি দেশে গিয়ে এইসব বিষয় নিয়ে আমরা আমাদের মতো করে লিখব, যাতে করে আমাদের প্রবাসীদের সমস্যা সংকটগুলো আমাদের সরকারের নজরে আসে। তো সব মিলিয়ে আজকে এই সুন্দর আয়োজনের জন্য রিয়াদস্ত বানসরামপুর এবং নবীনগর উপজেলা যারা আছেন সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন এবং আমি যতটুকু জানি প্রবাসের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন। আজকের এই সম্বর্ধিত অনুষ্ঠানে এসে আজকে যে প্রবাসীরা এখানে একত্রিত হয়েছে এই ব্যাপারটা আপনার অভিমত কী বা আপনি কী বলতে চান প্রবাসীদের ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। সত্যি এটা একটি প্রশংসনীয় উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আমাদের দেশের নেতৃত্বের সাথে প্রবাসীদের একটা মেলবন্ধন সৃষ্টি করে, যা বিভিন্ন সমস্যার সমাধান সহ আন্তরিকতার সংযোগ সৃষ্টি করে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ এবং আমি মনে করি এই উদ্যোগ এটি ধারাবাহিকভাবে চলা উচিত। আপনারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত আমি এখানে যারা সম্বোধিত অতিথি ছিলেন এবং যারা এত রাত্রে কষ্ট করে এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি, আসলে ভ্রাতৃত্ববোধ আন্তরিকতার ভালোবাসার জায়গা হচ্ছে এই প্রবাস, তাই প্রমাণিত হয়েছে। আর যারা এখানে আছেন এবং যিনি আজকে সম্বোধিত অতিথি হয়ে সবার সাথে এখানে এসেছেন ওনার সাথেও কথা হয়েছে, ওনাদের কথা হচ্ছে যে প্রবাসে যারা কাজ করছেন এবং প্রবাসে যারা আছেন তাদের আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ উনাকে মোহিত করেছে। আর উনি চাচ্ছেন যে যারা উনার ইউনিয়ন পর্যায়ে যারা এখানে প্রবাসী আছেন তাদের সাথে তাদের দুঃখ দুর্দশা এবং তাদের পরিবারের যদি কোনো কিছু থাকে উনি নিজেই দেখবেন বলে আজকের এই অনুষ্ঠানে উনি ওয়াদাবদ্ধ হয়েছেন। এছাড়া আজকে আপনারা দেখেন যে আমাদের এখানে যারা রাজনীতি করেন সামাজিকভাবে জড়িত আছেন তাদের সাথেও কথা হয়েছে, তারাও বলেছেন যে আসলে প্রবাসে যারা আছে তাদেরকে কীভাবে তাদের পরিবারকে তাদের পরিজনকে এবং আজকে যারা প্রবাসে আছেন তাদেরকে কীভাবে নিজেদের করে রাখা যায় সেটাই চেষ্টা করছেন বলে আমরা আজকে দেখেছি। তো আসলে এইভাবে যদি এই ভালোবাসা নিয়ে প্রবাসীরা যদি নিজেদের হয়ে কাজ করে এবং যারা প্রবাসে আসার আগে অবশ্যই হাতের কাজ যেমন নিজেরা যদি নিজের কাজ শিখে এখানে আসেন তাহলে আশা করি সবাই এখানে কাজের পরিধি বাড়বে এবং দেশের অর্থনীতিতে তাদের ভূমিকা থাকবে বলে মনে করছেন আজকের প্রবাসীরা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, আরটিভি, বুরুচিপ।